তোর বৌদি এটা কি করলো রে? পাগল হয়ে গেল নাকি রে? এর কি ভীমরতি ধরলো নাকি গো? বোকা পেদ্দিটা তো দেখছি নিজের নাক নিজেই কাটছে। সময় প্রায় ফুরিয়ে এসছে আর বোঝাই যাচ্ছে উর্মি বৌদি একটাই মাত্র মোমবাতি জ্বালাতে পেরেছে, একটাই। একটা মোটে একটা। আমি তোমার মহাবিশ্ব রেকর্ড ব্রেক করে দিয়েছি। চিটিং চিটিং এরকম ভাবে হবে না। এই বৌদি তুমি এটা কি করলে? একটা দেশলাই কাটি দিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে সেই মোমবাতিটা দিয়ে বাকি সব মোমবাতিগুলো জ্বালিয়ে ফেললে। ডিসকোয়ালিফাইড করো রকেট, ডিসকোয়ালিফাইড হও। এভাবে গেল হবে না, আমি মানি না, এটা তো চিটিং। আচ্ছা কোথায় চিটিং? খেলার নিয়ম হচ্ছে একটা দেশলাই কাঠি ব্যবহার করে কে কটা মোমবাতি জ্বালাতে পারে, তাই না? রাইট? হ্যাঁ সেটা ঠিক। হ্যাঁ তো কেউ বলুক যে আমি একটার বেশি দুটো দেশলাই কাঠি ইউজ করেছি। আমি কি করেছি? করিনি তো। আরে বাবা সবাই এক রকম ভাবে খেলেছে, আমি আমার মতো খেলেছি। ইটস মাই স্টাইল। চিটিং করে একদম ভুলভাল বোঝাবে না আমাদের বৌদি, সব নিভিয়ে দেবো। আই ফুলি নিভিয়ে দে। শু রিনি, শু শু। এভাবে খেলা হয় নাকি? চিটার তুমি, চিটিং করেছো, চিটিং করেছো তুমি। এক মিনিট এক মিনিট, আমাদের কিছু বলার আছে। নিজের স্টাইলে খেলে উর্মি বৌদি সকলকে কনফিউশনে ফেলে দিয়েছে। আর ওদিকে আমাদের পাড়ার লেডি উসেইন বোল্ট রিনিতা বিশ্বাস তার বিশ্ব রেকর্ড হাতছাড়া হয়ে যাবে এই ভেবে তীব্র প্রতিবাদ জানিয়েছে। কিন্তু আমাদের বিচারকদের সিদ্ধান্তই তো চূড়ান্ত। আসুন শুনে নি তারা কি বলছেন। আমরা তিনজন বিচারক মিলে এই সিদ্ধান্তে এসে পৌঁছলাম যে উর্মি কিন্তু কোনো নিয়ম ভাঙেনি, ও নিজের বুদ্ধি প্রয়োগ করে ও একসঙ্গে ২৫টা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। তাই এই রাউন্ডে ২৫ পয়েন্ট পেয়ে বিজয়িনী হচ্ছেন উর্মি সরকার। কি ভাবছো রিনি? মারতে ইচ্ছা করছে তো? মারো মারো, কোনো ব্যাপার না। সামনে তোমার দাদা আছে, সারা পাড়ার লোকেরা আছে, মারলে মজা বুঝবে। ইয়েই! এখন না দুটো রাউন্ড বাকি আছে, তোমায় আমি দেখাচ্ছি মজা। এবার পরের রাউন্ড, বেলুন পুরানো। ২ মিনিট সময়ে কে কটা বেলুন ফোলাতে পারে? এবার মঞ্চে আসছেন রিনিতা বিশ্বাস। আমি আগেই বলেছি রিনিতা হচ্ছে গত ৫বারের চ্যাম্পিয়ন, এবারে জিতলে ডবল হ্যাট্রিক হবে। কিন্তু আগের রাউন্ডে উর্মি বৌদির কাছে হেরে গিয়ে রিনিতা পিছিয়ে পড়েছে। দেখা যাক রিনিতা এই রাউন্ডে কতটা মেক আপ করতে পারে। চলুন মঞ্চে ডেকে নিয়ে রিনিতা বিশ্বাসকে, জোরে হাততালি হোক একবার ওর জন্য, রিনিতার জন্য।
টাইম আপ। ঋণিতা ফুলিয়েছে 17টা বেলুন। বাপরে, তিনি তো ফাটি দিয়েছে রে। আবার অবিশ্বাস্য পারফরমেন্স। দেখা যাক উর্মি বৌদি তাকে চ্যালেঞ্জ করতে পারেন কি। দেখে নিচ্ছি মঞ্চে উর্মি বৌদিকে। হাই, আমার জিনিসটা এনে দাও তো। থ্যাংক ইউ। এই বলছি ফোলাবে তো বেলুন, তুমি ব্যাগ নিয়ে কি করবে? যাকে দেখো, আবার রিনির সঙ্গে পাল্লা দিতে গিয়ে আবার বেলুন ফোলাতে গিয়ে দম্ফম আটকে যায় না জানো। যতগুলো পারবে ততগুলোই ফুলিও, তারপর নেমে চলে এসো। আর টুকাই তুই তো টেনশন করিস কেন বলতো? তো টেনশন করবি না। ঠাকুরজি, মবকলা তো এই মেয়ে কি শুরু করেছে গো। এবারও আমাদের উর্মি বৌদি নিজের স্টাইলে খেলেছেন। আমরা শুনে নেব বিচারকদের মন্তব্য। এবার তোমার কি যুক্তি শুনি। বেলুনটা ফোলাতে বলা হয়েছিল, কিন্তু সেটা যে মুখ দিয়ে ফু দিয়ে ফোলাতে হবে সেটা তো কোথাও বলা হয়নি। জিনিয়াস, জিনিয়াস, আমার মেয়েটা কিন্তু জিনিয়াস। তাহলে এই রাউন্ডের বিজয়ী হচ্ছে উর্মি সরকার। পরপর দুটো রাউন্ডে উর্মি বৌদি ঋণিতাকে জাস্ট উড়িয়ে দিয়েছে। দুটো রাউন্ড শেষে উর্মি বৌদির স্কোর হচ্ছে 45, ঋণিতার স্কোর হচ্ছে 38। 7 পয়েন্ট পিছিয়ে আছে ঋণিতা উর্মি বৌদির থেকে। একদম ঠিক শুনেছেন, 7 পয়েন্ট। কিন্তু না, এখনো একটা রাউন্ড বাকি, ফাইনাল রাউন্ড, ফুচকা খাওয়া কম্পিটিশন। দেখা যাক এই ফাইনাল রাউন্ডে ঋণিতা তার হারানো সম্মান পুনরুদ্ধার করতে পারেন কিনা। বেশি উড়ো না, হ্যাঁ এই দুটো তুমি চিটিং করে জিতেছো, কিন্তু ফুচকা খাওয়ায় তুমি আমায় কিছুতেই হারাতে পারবে না। ওখানে তোমার কোনো চালাকি চলবে না, একেবারে মাটির সাথে মিশিয়ে দেবো আমি তোমাকে, বুঝেছো? এই কি গো, তুমি যাওনি এখনো? কেউ দেখে ফেললে কি হবে বলো তো, বাড়ির সবাই এখানে আছে। তোমার গান শুনতে এসেছিলাম, একবার দেখা না করে চলে যাব বলো। একটা কথা বলবো, তুমি না ভারী মিষ্টি গাও, কেউ না থাকলে আমি ছুটে তোমার কাছে চলে যেতাম সত্যি। সিরিয়াসলি উর্মি, মাঝে মাঝে যা ভয় পাইয়ে দাও না। কেন, কিসের ভয়? প্যার কিয়া তো ডরনা কিয়া, আমি ঠিক জানতাম গার্লফ্রেন্ডের গান শুনতে মিস্টার কানে তো ঠিক আসবে। দেখলেন তো আমার মূল দিদি কত ট্যালেন্টেড। তোমাকে কি হ্যান্ডসাম লাগছে বিকলুদা? হ্যান্ডসাম কে তো হ্যান্ডসামই লাগবে না, সেটাই তো স্বাভাবিক। আজকে তোকে দেখার সময় নেই রে মিমি, আজকে চারিদিকে আমাকে অনেক কিছু দেখতে হবে, অনেক দায়িত্ব আমার। সব সময় আমাকে এটা করে। এই মরেছে উর্মি, আবার কোথায় গেল? হ্যাঁ
কেউ তো দেখছি না। একটু শান্ত হয়ে বসতে পারে না মেয়েটা। আচ্ছা বৌদি হেরে যাবে বলে পালিয়ে গেল না তো? থাম না, আমার মন বলছে উর্মি মুনু কিছু একটা গন্ডগোল তো পাকাচ্ছে। আমি দেখছি, দাঁড়া। এই শোনো না মেনুমা, বলছি তুমি না ওই দিকটা দেখো, আমি ওই দিকটা দেখি, বুঝলে? দেখো তো, দেখো তো। মুনু দিদি এবার চলো, হ্যাঁ চলো, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। উর্মি অল দ্য বেস্ট। ওটা আবার কে? মোমো, ছেলেটা কে? মোমো, তোমরা কার সঙ্গে কথা বলছিলে উর্মি? যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। মাকে এখন কি বলবো আমি? চুপ করে আছো কেন? ওটা কে ছিল গো? আমার বন্ধু ছিল। তোমার বন্ধু? কোন বন্ধু? ওই 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 যা জীবন মরণ সমস্যা হয়েছিল। সে এখানে কি করছিল? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার বন্ধু যার জীবন মরণ সমস্যা, সে এখানে কি করছিল? হ্যাঁ ওই গেলটা কোথায় তো দেখতেই পাচ্ছি না ওদের। নন্দিনীর মা নিশ্চয়ই আমাকে দেখতে পায়নি। যাক বাবা, বাঁচা গেছে। দাদা ভাই, এই কি বললেন? হ্যাঁ না মানে এই রে, আবার নন্দিনীর দাদা ভাই? আপনাকে সেদিন আমার বাড়ির সামনে দেখেছিলাম। হ্যাঁ না না মানে আপনি আমাকে দেখলেই ধাক্কা মেরে দিচ্ছেন, কি আর কি পেয়েছেন নাকি? দেখতে পেলে কি আর ধাক্কা মারতাম, সোজা পালিয়ে যেতাম। বীরবীর কি করছেন বলুন তো? না না সরি। কি পাগল রে বাবা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন উর্মি? তোমার বন্ধু যার জীবন মরণ সমস্যা, সে এখানে কি করছিল? কি করি এখন? মোমো দিদির মাকে তো কিছুতেই ম্যানেজ করা যাচ্ছে না। এক্ষুনি শুরু হয়ে যাবে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। আমাদের ফাইনালিস্ট দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আরে এই উর্মি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছ না? মোমো মেজমা তোমরাও এসো। বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা শেষ রাউন্ডের জন্য দুজন প্রতিযোগীকে বেছে নিয়েছি। একজন হচ্ছে উর্মি সরকার, আরেকজন হচ্ছে ঋণিতা বিশ্বাস। আর এই রাউন্ডের নিয়ম হচ্ছে খুবই সিম্পল। আপনাদের সামনে জল আলু দেওয়া থাকবে, 30টা ফুচকাও দেওয়া থাকবে, আর 3 মিনিট সময়। 3 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে, ব্যাস। এখনো অবধি 2 রাউন্ড শেষে উর্মি বৌদির স্কোর হচ্ছে 45, ঋণিতা স্কোর হচ্ছে 38। আর এই রাউন্ডে নির্ভর করছে কে হবে আজকের সেরার সেরা। আসুন দেখে নিই এই দুইজন প্রতিযোগীকে মঞ্চে। হাততালি হয়ে যাক। উর্মি বৌদি, আপনি তো সকলকে তাক লাগিয়ে দিচ্ছেন। আমাদের পাড়ার সেরার লড়াইয়ের বেতাজ বাদশা ঋণিতাকে ঋণিতাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ঋণি তো অনেক বছর ধরেই ফুচকা খাচ্ছে, আমি ফুচকা খাচ্ছি টুকাইবাবুর সাথে দেখা হওয়ার পর থেকে। ও তো আমার থেকে প্রো, ওকে হারাতে গেলে আমায় আগের 2 মতোই অন্য কিছু ভাবতে হবে। কিন্তু এটার অন্য কি হয় কিছুই তো মাথায় আসছে না। দূর, এবার কম্পিটিশন শুরু হবে। ইস, ফুচকা নিয়ে একটু প্র্যাকটিস করলে খুব ভালো হতো।
এখন হচ্ছে এই রাউন্ডে নিজের হারানো সম্মান পুনরুদ্ধার করবে আমাদের পাড়ার পিটি ঊষা রিনিতা বিশ্বাস। রিনিতা পৌঁছে গেছে পাঁচ, বৌদি এখন অব্দি এক, বৌদি এক। না, এভাবে হচ্ছে না। বৌদি দুই, রিনিতা রিনিতা সাত, রিনিতা সাত, রিনিতা সাত, সাবাস। অধুকাইতা, বৌদি কি এই রাউন্ডেই হেরে যাবে নাকি? বুঝতে পারছি না তো কি হবে। রিনিতা নয়, বৌদি দুই। রিনিতা পুরো ঝড়ের মতো ব্যাট করছে, ঝড়ের মতো। আগের দুটো রাউন্ডে রিনিতা বৌদির থেকে সাত পয়েন্টে পিছিয়ে ছিল, কিন্তু এই রাউন্ডে রিনিতা বৌদিকে ছুঁয়ে ফেললেন। অসাধারণ অসাধারণ পারফরম্যান্স রিনিতার থেকে দেখতে পাচ্ছি। রিনিতার দশ নম্বর ফুচকার সাথে সাথে রিনিতা ক্রস করে গেল উর্মি বৌদিকে। উর্মি বৌদি স্কোর হচ্ছে ৪৭ আর রিনিতা স্কোর হচ্ছে ৪৮। যদিও এখনো কিছুটা সময় আছে হাতে, কিন্তু আমার মনে হচ্ছে ডবল হ্যাট্রিক লেখা আছে রিনিতার কপালে। দেখা যাক কি হয়। হাততালি চলুক, হাততালি চলুক। একেই বলে শ্যাকরার টুকটাক আর কামারের এক ঘাও। আগে দুটো খুব চালাকি করেছিলি না, বাট ওয়াচ উর্মি। আরে উর্মি পারবে, পারবে, চলো পারবে, উর্মি পারবে। খাও 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 খাও। আরে আরে উর্মি খাও খাও। আরে ওর তো অভ্যেস নেই, ওর যদি গলায় আটকে যায় তখন। হ্যাঁ তাই তো, এই উর্মি আমার হচ্ছে এবার আর পেরে উঠবে না। বুঝে গেলি তো আজ ওর আমার সাথে লাগতে আসবে কেমন? আজকে তোর থেকে প্রাইজ ছিনিয়ে নিয়েছি, একদিন টুকাইটাকেও ছিনিয়ে নেব। তুঝে জিতনা হোক উর্মি, টুকাই বাবুকে কসম। এই উর্মির চোখে তো আবার সেই পাগল পাগল চাউনিটা। বৌদি আবার রিনিকে পিটিয়ে দেবে না তো? তাহলেই তো কেলোর কীর্তি হবে। কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। আমাদের অভিনব কায়দায় সেটা করে দেখিয়েছে, কিন্তু এরপর কি হবে, কে জিতবে সেটা বলতে পারবেন একমাত্র আমাদের বিচারক মন্ডলী। আসুন শুনে নিন। যা সিদ্ধান্ত সব আমরা লিখে দিচ্ছি, এই যে আমরা সই করে দিলাম সমস্ত, এবার তুই গিয়ে এটা অ্যানাউন্স কর। যা যা, আমার কাছে রেজাল্ট এসে গেছে। এবছর পাড়ার সেরা সেরা লড়াইয়ে সেরার সেরা খিতাব যার মাথায় উঠবে সে হচ্ছে আপনি।
এবার উর্মি বৌদির হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিচারক মণ্ডলী। এবার আমরা কিছু বলার জন্য মাইক তুলে দেবো উর্মি বৌদির জন্য। আজ আপনাদের আশীর্বাদে আমি এই অ্যাওয়ার্ডটা জিতলাম। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে বছর বছর আমি ঠিক এরকম ভাবে এতগুলো মোমবাতি জ্বালাতে পারি, যাতে এরকম ভাবে এত এত বেলুন ফোলাতে পারি আর ফুচকা খেতে পারি, আর হ্যাঁ বারবার যেন আমি সেরা সেরা হতে পারি। রিনি, এক জঙ্গলে না দুটো শের থাকে না, একটাই শের থাকে, আর এই জঙ্গলের শের আমি। বলেছিল না আমাকে ফুটিয়ে দেবে, কিন্তু তুমি যতবার আমার পিছনে লাগতে আসবে আমি তোমাকে ফুটিয়ে দেবো।